হ্যালো এফ ওয়ান শোভা টিউটোরিয়ালের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আগের ক্লাসে আমরা বাংলা স্বরবর্ণের প্রতিবর্ণ শিখেছিলাম আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্ণ তো দেখো প্রতিবর্ণ কি প্রতিবর্ণ হচ্ছে বাংলা বর্ণমালাগুলোকে ইংরেজি যে লেটারগুলো দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রতিবর্ণ তো দেখো আমরা জানি যে বাংলাতে উনচল্লিশটি বর্ণ আছে আর ইংরেজিতে যেটা ব্যঞ্জনবর্ণ মানে কনসনেন্ট ওটা হচ্ছে একুশটি এই বাংলা উনচল্লিশটি বর্ণকে ইংরেজির বর্ণগুলো দ্বারা আমরা কিভাবে প্রকাশ করছি সেটা আজকে দেখব তো দেখো দেখো ককে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করছি কে আর কিউ যেমন যে কোনো নাম ধরো কল্যাণী কাকলি এই সব লেখার সময় আমরা কে ব্যবহার করি দেখো ঘকে ক্ষয়ের জন্য আমরা কি ব্যবহার করব কে এইচ আমি আর প্রতিটা উদাহরণ দিয়ে বলছি না কারণ প্রতিটা যদি আমি উদাহরণ দিয়ে বলতে যাই বা লিখি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গকে প্রকাশ করার জন্য ব্যবহার করছি জি ঘকে প্রকাশ করার জন্য ব্যবহার করছি জি এইচ ও দেখো উঁকে প্রকাশ করার জন্য ব্যবহার করছি জি অথবা এন দেখো ওর সাথে চন্দ্রবিন্দুর একটা মিল আছে যেরকম অলঙ্কার দেখো অলঙ্কার এটা এখানে ক আবার কোথাও এখানে অনুসর হয় এই জন্য ও আর অনুসরের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা এন অথবা জি ব্যবহার করব এরপরে দেখো চকে চকে আমরা প্রকাশ করার জন্য কি ব্যবহার করব সি এইচ ছয়ের ক্ষেত্রে সি ডবল এইচ অথবা এস বর্গীয় ক্ষেত্রে যে ঝয়ের ক্ষেত্রে যে এইচ আর দেখো ইঁ ইও কিন্তু অন্য কোন বর্ণের সাথে উচ্চারিত হয়ে নিজে একটা আলাদা রূপ নিয়ে নেয় কিন্তু ইও এর দ্বারা প্রকাশ করা যেতে পারে দেখো ইও ইঁয়ো মুর্ধেন্য আর দন্তেন এই সবগুলোকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এখানে কিন্তু দেখো আমার একটা মনে রাখলে এন দ্বারা আমরা কটা মনে প্রকাশ করতে পারছি এখানে তিনটা ইঁয় মূর্ধেন্য দন্তেন এরপরে দেখো এগুলো কিন্তু কমে গেল উনচল্লিশটার থেকে দেখো এগুলো কিন্তু অনেকগুলো কমে গেল আর কয়েকটা আমরা শিখব এবার দেখো ট বর্গের যে বর্ণগুলো আছে দেখো ট ঠ ড ঢ আর বর্গের যে বর্ণগুলো আছে দেখো ট থ এগুলোর মধ্যে দেখো পুরো কিন্তু মিল আছে টয়ের জন্য টি তয়ের জন্যও টি ঠয়ের ক্ষেত্রে টি এইচ আবার থয়ের ক্ষেত্রেও টি এইচ ডয়ের জন্য ডি আর দয়ের জন্যও ডি ঢয়ের জন্য ডিএইচ আবার ধয়ের জন্যও ডিএইচ মূর্ধন্যের জন্য এন আগেই বলেছি যে ইর্ধেন্য দন্তেন আর একটা তখন বলিনি চন্দ্রবিন্দু কিন্তু সবগুলোর জন্য কি ব্যবহার করব যেমন কোন নাম অঞ্জনা সঞ্জনা দেখো আমি সঞ্জনা লিখি এখানে সঞ্জনা অথবা চন্দ্র চাঁদ পঞ্চম পাঁচ এটা সংস্কৃতের শব্দ তো দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো এটা কিন্তু যুক্ত হিসেবে আছে যখন এটা চন্দ্রবিন্দু হচ্ছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। এই জন্য আমি এটাকে চন্দ্রবিন্দুটাকেও এই এন হিসাবে আমরা প্রকাশ করব দেখো পয়ের জন্য পি ভয়ের জন্য এফ আর পিএইচ কিন্তু ভয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এফ আবার কিছু কিছু ক্ষেত্রে পিএইচও ব্যবহার করা হয় বয়ের জন্য বি ভয়ের জন্য ভি অথবা বিএইচ আবার অন্তস্থ জয়ের জন্য জে এরপরে রের জন্য আর আর একটা দেখো র ডয় শূন্য র আর ঢয় শূন্য র মানে সবগুলোতে এগুলো র উচ্চারিত হচ্ছে এগুলো সবগুলোর জন্যই কিন্তু আমরা আর ব্যবহার করব এরপরে ল ল এর জন্য কি ব্যবহার করব এল এরপরে দেখো শ আছে তিনটা শ তিনটা শ এর ক্ষেত্রে দেখো তালাবসর জন্য এসএইচ মুধনাসের জন্য এসএইচ শুধুমাত্র দন্ত দন্তসর জন্য কি ব্যবহার করব এস এরপরে দেখো হ হয়ের জন্য এই ব্যবহার করব আর এই তো বাদ চলে গেছে আর এর সাথেই উচ্চারিত হবে এরপরে দেখো অন্তস্তয় অন্তস্তয়ের জন্য ওয়াই বা কোথাও আই আর একটা টয়ের ক্ষেত্রে এখানে এখানে খণ্ডত্ব খণ্ডত্ব বলছি সেটার ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হবে দেখো বিসর্গ বিসর্গটা কিন্তু কোনো বর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় যেমন আমরা বা দেখো এইটাকে হ হ না লিখে আমরা এই বিসর্গ লিখতে পারি তাই আমরা এর ক্ষেত্রে হ এর জায়গায় আর বিসর্গের জায়গায়ও আমরা দুটোর ক্ষেত্রে এইচ আমরা ব্যবহার করব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ